வெல்கம். আমার একটা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি একটাই কারণে, কারণ এর আগে এরকম সাদর অভ্যর্থনা করে জলপাইগুড়িতে আমার আসা হয়নি। তাই বিশেষ ধন্যবাদ রাজেশকে, দেবরাজ তো সেই সকাল থেকে আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম কল করলো, এবং আপনাদের সবাইকে। আমি শুনেছি যে গত বছর এখানে অনেক ছোট থেকে শুনেছি যে জলপাইগুড়ির কালী পুজো বিখ্যাত কালী পুজো, এবং এখানকার গত বছর তো এখানেই বুর্জ খলিফা হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন। এবারে কেদারনাথ বিশেষ আকর্ষণ আমার মনে করছে, যদিও আমি মূলত ব্যোমকেশ বক্সী এবং এই মুহূর্তে সোনাদার চরিত্রে অভিনয় করি, কিন্তু ফেলুদার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। এবার কাণ্ড কেদারনাথে, এবার কিন্তু যত কাণ্ড এই নবারুণ সংঘ পাঠাগারের কেদারনাথে হতে চলেছে, এবং এটুকু বলতে পারি যে গোমস্ত পাড়ায় বেড়া মস্ত বড় পুজো হচ্ছে। এই যে একসঙ্গে এতজন মানুষ আমরা একসঙ্গে হয়েছি, এইটার খুব প্রয়োজন ছিল, কারণ গত দু বছর ধরে আমরা জানি যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ঠিক নিজেরা যেভাবে পুজো উদযাপন করতে চাই সেটা করতে পারিনি, সেটা আমাদের স্বাস্থ্যবিধির কারণে। কিন্তু আবার যে আবার মানুষ একসঙ্গে এসছেন, আনন্দ করছেন, উদযাপন করছেন, এটা কোথাও গিয়ে মানুষের জয়, আমাদের সবার জয়। তাই আমি আশা করব আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সেই সঙ্গে সঙ্গে এটা তো আলোর উৎসব, এভাবেই আমাদের জীবনে যাবতীয় অন্ধকার কাটিয়ে আমরা যেন আলো নিয়ে আসতে পারি। বন্ধুরা, এর সঙ্গে জলপাইগুড়ির আরেকটি অন্যতম এবং ফেমাস কালী পুজো হলো টোয়াইন টাওয়ার, যেটি দাদাভাই সংঘ ক্লাবের একটি অসাধারণ একটি উপস্থাপনা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি প্রেজেন্টেশন, মালয়েশিয়ার টোয়াইন টাওয়ার। চলুন দেখা যাক লাইভ কি সুন্দর তার শিল্পকলা।
তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।